স্বামীনাথের পুজো এবার অন্যান্য বার যেভাবে করা হয় এভাবে তো সে এবার তো সেভাবে আর করা সম্ভব হলো না, কারণ কোভিড-19 জন্য মানুষের গ্যাদারিং যাতে না হয় সেদিকে সরকার বলেছে যে সেই দিকগুলো দেখবে। তো আমরা আমাদের বাড়ির পুজো যেহেতু আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার আমরা এখানে যে কজন আছি স্থানীয় সেই কজনই আমরা শুধু করলাম। আত্মীয় স্বজন যারা প্রত্যেক বছর দূর দূর থেকে যারা আত্মীয় স্বজনরা আমাদের এখানে আসে তারা তো আসতে পারেইনি, এবং লোকাল মানুষজন যারা পুজোতে অংশগ্রহণ করে তারাও সেটাও আমরা এবার করতে পারলাম না। মন্দির বন্ধ রেখে শুধু মানে যেটুকু নিয়ম না করলেই নয় ওইটুকু মেনেই পুজোটা নিষ্ঠার সাথে করা হলো আর কি। সাধারণ মানুষকেও মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, দরজা বন্ধ করেই করা হয়েছে। এইভাবেই করতে হলো, কিছু করার নেই, উপায় নেই। দোকানপাট বসছিল কিছু? না না, দোকানপাট তো কোনো প্রশ্নই নেই। অন্যান্যবার তো বিশাল করে মেলা বসে স্বামীনাথের পুজো উপলক্ষে, 3-4 দিন ধরে মেলা চলে বড়, আশেপাশের গ্রামের প্রচুর মানুষজন সেই মেলায় আসে। এবার একটা দোকানও তো বসেনি, একদম পুরো ফাঁকা, এবং এই কিছু করার নেই, এইভাবেই এবার করতে হলো আর কি। এটা কতদিন ধরে বা কার আমল থেকে এই পুজোটা চলে আসছে? এই পুজোটা চলে আসছে ভূপালচন্দ্র রায়চৌধুরীর বাবা শ্রী কৃষ্ণচন্দ্র রায়চৌধুরীর আমল থেকে পুজোটা হয়ে আসছে। উনি স্বামীনাথের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপর থেকেই এই পুজোটা বুদ্ধ পূর্ণিমার তিথিতে প্রতি বছর করি আমরা। ধন্যবাদ।